খুব সামান্য অ্যামাউন্ট তো কত অ্যামাউন্ট বলো তো কফি এই সরি সরি পারি না এটা আমার দুর্ভাগ্য আর কি হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল বলতে কটায় উঠেছি শুনে নাও কটায় উঠেছি সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি বলছি সকাল সকাল উঠেছি আচ্ছা কি করবো বলো এত ঠান্ডা এখন এখানে যে মানে ঘুম ভাগলেও ওঠা যাচ্ছে না বিছানা থেকে আর তাই আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর দেখো উঠে আমি কি নিয়ে বসে পড়েছি লেবু জল তো এই জিনিসটা সকালবেলা উঠে খেতেই হবে না খেলে মনে হয় যেন কি একটা মিস করে গেছি দিনের তো এটাকে আমি রেডি করে নিয়েছি লেবু মধু আর জল গরম জল তো সেইগুলোকে রেডি করে নিয়ে খেতে বসে গেছি আর এখন একজনা দেখো পাই চাই হচ্ছে সে এখন স্নানে যাবে কি যাবে না এটা একটু ভাবছে আর কি তো কি যাবে বলছে যেতেই হবে ওকে স্নানে তো স্নানে দেখেও কিভাবে যায় আর কিভাবে বেরোয় স্নান করে কারণ এত শীত পড়েছে যে খুবই ঠান্ডা এখন আর এই কটা দিন এখন খুবই কষ্ট হবে যতক্ষণ কয়েকটা মাস কাটছে আচ্ছা হ্যালো বলছে তো এই আর কি ব্যাপার স্যাপার আর দেখো এবার আমি লেবু জলটা খাবো অনেক আছে লেবু জল খেতে পারে না বলে খেতে পারছি না তো মধুটা যদি মিশিয়ে না আমার মনে হয় না অতটাও প্রবলেম হবে মধুটা যদি থাকে সাথে মধুটাকে আমি রাখি শীতকালের জন্য মধু খুব ভালো হ্যাঁ আর শীতকালে মধু খাওয়া তো এমনিতেই খুব ভালো উপকারী আর এটা তোমার ইমিউনিটি খুব ভালো তৈরি করে হ্যাঁ ইমিউনিটিও ভালো তৈরি করে একদমই তাই আর এখন জানো তো আবার কিন্তু এই করোনাটা বেড়ে যাচ্ছে প্রচন্ড তার জন্য অনেক জায়গায় অনেক কিছু বন্ধ করে দিয়েছে যদিও আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে সবকিছু বন্ধ করে দেবে নাকি তো সেটা এখনো করেনি তো অনেক জায়গায় খোলা আছে আসলে কি বলো তো সব যদি বন্ধ হয়ে যায় না তাহলে মানুষের রোজগার হবে কোথা থেকে বলো তো আর সবাইকে তো রোজগার করে খেতে হয় তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গা যে খোলা আছে তারা যে নিজেদের রুজি রোজগারটা চালাতে পারছে এটা খুব ভালো একটা ব্যাপার আর আমি লেবু জলটাকে শেষ করতে পারছি না এতটাই গরম জলটা তো খেতে হবেই চলো খেয়ে দিই চটপট করে তো দেখো লেবু জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি কেন দেখো এত শীত করছে আর এখানে দেখো কি সুন্দর রোদ আসছে দেখতে পারছো কি দেখো খুব সুন্দর রোদ আসে এখানটায় আর এই জায়গাটাতে বসে থাকি তো একটুখানি খাটের মধ্যে বসে নিলাম আর কি এই রোদটা সকালবেলাতে খুবই ভালো লাগে শীত করছে বুঝতেই পারছো দেখে আর এখন আমার বর হয়ে গেছে স্নান করতে তো দেখি স্নান করে বেরোক এত সকালবেলাতে না সত্যি স্নান করা খুব কষ্ট সকালে তোমরা কে কে স্নান করো জানিও তো কি করে করো একটু বলো আমি তো না করতে কি কি করলে হাল হবে আমি জানি বলতে পরের দিন তো যাই হোক যারা সকালে স্নান করো তাদের খুবই ভালো অভ্যাস এটা তো আমি পারি না এটা আমার দুর্ভাগ্য আর কি যাকে বলে আর এখন গেছে স্নান করতে স্নান করে বেরোক আর আজকে আবার অফিস যেতে হবে তো যে দিনগুলো বেশ ছুটি থাকে না সেই দিনগুলো খুব ভাল লাগে কিন্তু যে দিনগুলো অফিস যেতে হয় কাজ থাকে সে দিনগুলো একটুখানি বিরক্ত লাগে যে কতক্ষণে দিনটা শেষ হবে বাট কাজ করতেই হবে কিছু করার নেই তো সেজন্যও গেছে স্নান করতে ও স্নানটা করে নিই তারপর আমিও একটুখানি কিছু কাজ আছে টুকিটাকি সেগুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি তো দেখো ওর তো স্নান হয়ে গেছে আর এখন একজন মানে এসেছেন তো উনি আর কি কলের কাজ করবেন বাড়িতে তো ওই দাদা কলের দেখতে গেছেন কোথায় দিয়ে কিভাবে কি করা যাবে আর কলের কিছু কাজ হবে তার জন্যে আমাদেরকে কিনতে যেতে হবে কিছু জিনিস কিন্তু এখন কিনতে যাব না পরে সময় করে কিনতে যাব। এখন কি করে যাব বলো এখন তো অফিস বেরোচ্ছে তো এখন তো যাওয়া সম্ভব নয় আর উনি দেখছেন কিভাবে কি করা যায় আর একটা জিনিস কিনবো আর কি কিনবো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই এর আগে একদিনকে আমি গ্রেটিস্টানে গেছিলাম দেখেও এসেছি জিনিসটা আর আজকে আজকে বা কালকে হয়তো আমি এটা কিনে নিয়ে আসতে পারবো কারণ তাড়াতাড়ি কিনে নেবো যদি ফট করে লকডাউন হয় তো গেল সব বন্ধ তো সেই জন্যে কিনে আনবো তো চলো দেখি এবার আস্তে আস্তে দেখি কি করছেন উনি কোথায় গেলে একটুখানি মানে কিভাবে কি করা যাবে এই সম্পর্কে দাদার সাথে কথা বলছে আর কথা হয়ে গেলে ওপরে আসবে তখন ওকে আবার কিছু খেতে দিতে হবে তো ও বেশি কিছু খেয়ে যায় না একেবারে সিম্পল কিছু খেয়ে যায় যেমন ধরো হরলিক্স বা ধরো একটু পাউরুটি এরকম ধরনের খাবার খেয়ে যায় একটু মিষ্টি খেলো তো টুকি টাকি খেয়ে যায় কারণ ওর অফিসে টোটালি খাওয়ার ব্যবস্থা আছে তো সেই জন্য ওর মানে খেতে হয় না আর দিক থেকে আমরাও খুব মানে লাকি বলতে হবে কারণ আমাদেরকে সকালবেলা উঠে রান্না বান্না চাপাতে হয় না যেটা অনেক সবাইকেই এটা করতে হয় কম বেশি কারণ অনেকেরই হাজব্যান্ডরা অফিসে যায় আবার অনেকে নিজেরাও যায় তো তার জন্য তাদেরকে রান্না বান্না করতে হয় কিন্তু আমাদের সকালবেলাতেই এই চাপটা থাকে না তো এখনো ওপরে চলে এসছে ওকে আমি কিছু খেতে দিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো সকাল সকাল অর্থপ্রাপ্তি হচ্ছে হচ্ছে আর আর কেন কারণটা বলছি বাট ও দিচ্ছে আমি এটা তো এই টাকাটা সকাল সকাল অর্থপ্রাপ্তি হলো প্রণাম করলাম আর আমি রেখে দিচ্ছি এটা আর কেন অর্থপ্রাপ্তিটা হলো তোমাদেরকে বলছি তো তার আগে ও বের হচ্ছে ওকে একটুখানি টাটা করে দিই লাইটটা অফ করে দিল কেমন দেখো অন্ধকার লাগছে তো ও বের হচ্ছে ওকে টাটাটা করে দিই আর করে দিয়ে এসে তোমাদেরকে বলছি কেন সকাল সকাল অর্থপ্রাপ্তি হলো আর কত অর্থপ্রাপ্তি হলো সবটাই বলছি তো চলো ওকে টাটা করে দিয়ে আসি তো দেখো পুরো রেডি হয়ে গেছে আর এখন যাবে নিচে তারপর বাইক বার করবে আর তারপর যাবে কোথায় অফিস অফিস তো চলো হ্যাঁ মাস্ক তো পরতেই হবে সমস্ত প্রোটোকল মেনেই কিন্তু রাস্তায় বেরোতে হবে আর এটা আমি কিন্তু এখন যে করোনা হয়েছে তার জন্য না আবার আগের ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার বেশিরভাগ ভিডিও দু একটা ভিডিওতে কোনো একটা জায়গায় হয়তো আমি মাস্ক খুলেছি মানে আমি যখন রাস্তায় গেছি আদারওয়াইজ সব জায়গাতে আমি কিন্তু মাস্ক ইউজ করি তো সেটা বাজার হোক বা সেটা রেস্টুরেন্ট হোক বা কোনো শপিং মল হোক তো চলো এখন আর কথা বলা বলা ওর দেরি হয়ে যাচ্ছে চলো ইউ করে আসি এই দেখো বাইকে উঠে পড়েছে আর এখন বাইক চালাচ্ছে এখন আর এদিকে তাকাচ্ছে ওটা কথাও বলবে না টাটা করে দিয়েছে হ্যাঁ টাটা হ্যাঁ টাটা অফিসে চলে গেল আর আমি এখন ওপরে যাচ্ছি গিয়ে তোমাদেরকে বলছি অর্থপ্রাপ্তির ব্যাপারটা বলে দিই তো এই অর্থপ্রাপ্তির গল্পটা তোমাদেরকে একটু করেই দি অর্থপ্রাপ্তি বলতে ওর অফিসের কিছু কাজ আমি করে দিয়েছিলাম আর তার জন্যে মানে ওরা যাকে দিয়ে করাতেন সেখানে একটা কিছু টাকা দিতেন অ্যামাউন্টটা না খুব সামান্য অ্যামাউন্ট তো কত অ্যামাউন্ট বলো তো এই ধরো একটা মানে মোটামুটি ঘরে পড়ার কুর্তি হয়ে যাবে ঠিক আছে তো সেই অ্যামাউন্টটা যেহেতু কাজটা আমি বাড়িতে করে দিয়েছি সেই জন্যেও আমাকে এই টাকাটা দিল আর আমারও খুব ভাল লাগলো সকাল সকাল উঠেই অর্থপ্রাপ্তি হয়ে গেল তো এই আর কি ওর অনেক অফিসের কাজই আমি করে দিই মাঝে মাঝেই তো চলো এখন সকালে কিছু কাজ বাজ আছে সেগুলো একটুখানি করে নি আর কি রান্না হবে সেগুলোর একটু ব্যবস্থা করতে হবে চলো সেসব করে আবার এসে তোমাদের সাথে কথা বলছি সব কাজ টাজ সেরে একদম স্নান করে এখন এসছি এখানে বারান্দাতে আর রোদ আসছে দেখতেই পাচ্ছ শীতকালে এই রোদটা সব থেকে একটা যেন গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যায় আর রোদে বসে লাঞ্চ করতে কান্না ভাল লাগে বলো তো শীতকালের দিন একটু পিকনিক পিকনিক ভাব লাগে তাই না তো পিকনিকটা তো পর্যন্ত কিছুই করা হয়নি আর হবে বলেও মনে হচ্ছে না বা বুঝতে পারছি না কি হবে তো ঠিক আছে যদি পরিস্থিতি ঠিক হয় তখন হবে আর এখন না হয় এখানে বসে বাড়িতে বসেই নিজে নিজেই পিকনিক করে নিই আর কি ছোটো মতন তো রোদে বসে এখন লাঞ্চ করব আর চলো দেখে নাও কি কি লাঞ্চে আছে তো দেখো আছে হচ্ছে ভাত আর আছে শিম সর্ষে আর এই সময়ই শিমটা পাওয়া যায় খুব ভালোও লাগে খেতে আর আছে হচ্ছে এচড়ের তরকারি তো এটাও খুব টেস্টি লাগে আমার আর আছে হচ্ছে রুই মাছ আলু পটল দিয়ে আর কি আর আছে হচ্ছে চাটনি তো এই হচ্ছে আজকে দুপুরের লাচ খুব সাধারণ লাচ কিন্তু এই প্রত্যেকটা জিনিসই আমার খুব ফেভারিট তো চলো খাওয়া শুরু করি আর অবশ্যই একটা ব্লগ দেখতে দেখতে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলায় খাবার পরে আমি একদম পুরো ঘুমিয়ে গেছিলাম তো কিছুক্ষণ ঘুমানোর পর উঠলাম উঠে কিছু টুকি টাকি জামা কাপড় ভাঁজ করা যেগুলো থাকে কাজ তো সেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা বেজে গেছে সাতটা বাজতে চললো প্রায় হ্যাঁ তো সাতটা বাজে এখন আর একটু পরেই টুকাই চলে আসবে আর তার জন্য আমি ওর জন্য কিছু খাবার তারপরে ধরো ও যা খায় আর কি তো সেই খাবার আর হচ্ছে গরম জল রেডি করে রাখবো তো এলে যাতে ও এখন যেহেতু আবার একটা ওই অমিক্রণটা হচ্ছে তো করোনাটা আবার বাড়ছে তো সেই কারণে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে তো ও যখনই বাইরে থেকে আসে একটা আলাদা লন্ড্রি ব্যাগে টোটাল ও জামা কাপড় রেখে দেয় আর আমরা সব সময় কি করি একটা গামলার মধ্যে জল গরম জল নিয়ে তার মধ্যে একটু ডেটল দিয়ে সেই জলটা দিয়েও হাত পাটা ধোয় তো এইভাবে নিজেকে যতটা পারা যায় সিকিওর রাখার চেষ্টা করতে হচ্ছে যাতে আমরা সুস্থ থাকতে পারি তো এখন আমি এই কাজগুলো করব আর করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো কাজগুলো সেরে নিই এবার তাহলে তো দেখো টুকাই চলে এসেছে আর আমিও ওর জন্য চা তৈরি করে নিয়ে এসেছি আর চায়ের সাথে কিছুই নেই আজকে আছে শুধু বিস্কুট তো বিস্কুট দিয়েই চা খাবো আমরা আর তারপর আমি একটা রান্না করব কি চা হ্যাঁ ও ভেবেছে কফি করেছি কিন্তু আমি চা করেছি ও আস্তে আস্তে বলছে আমি বলছি না এটা এখানে ওরকম কোনো ব্যাপার নেই তো এটা কফি নয় এটা হচ্ছে চা তো চা করেছি আজকে কফি আজকে খাবো না তাই চা করলাম আর এখন ও খাবে কফি তো সারাটা দিন কেমন কাটালে বলো খাবো কফি এই সরি 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 তুমি খাবে চা বলো সারাটা দিন কেমন কাটালে সারাটা দিন খুব চাপ ছিল অফিসে প্রচুর কাজের চাপ অফিসে প্রচুর কাজের চাপ ছিল চাপে পড়ো একদম খারাপ অবস্থা ওর আর একটা সময় এমন হলো সময়টা একটা ফোন রাখছি আর একটা ফোন বেজে যাচ্ছে একটা ফোন রাখছি এতটা ব্যস্ততা তো যাই হোক আমাদের প্রত্যেককে জীবনের সকাল থেকে রাত অবধি থাকে প্রচুর ব্যস্ততা আর সেরকমই ওর জীবনেও থাকে আমাদের সবারইই তাই তো এখন আমি চাটা খাবো আমি এখন ও খাবে চাটা আর দুজনা চা খেয়ে যাবো রান্নাঘরে ও যাবে না ও ওর কাজ করবে আর আমি যাবো রান্নাঘরে আর তোমাদের সাথে একটা সুন্দর ফাটাফাটি রেসিপি শেয়ার করব তো রেসিপিটা দেখতে থাকো আর খুব ভালো এটা তো দেখতে থাকো রেসিপিটা খুব কাজে লাগবে তোমাদের প্রতিদিনের জন্যে শীতকালে তো নিত্য নতুন রান্না আমাদের প্রয়োজনই হয় তো রেসিপিটা দেখো খুব ভালো লাগবে তো চলো চাটা খেয়ে আমি চলে যাই রান্নাঘরে চা খাওয়া হয়ে গিয়েছে আর চলে এসেছি রান্নাঘরে আর দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল আর গোটা এলাচ দিয়ে দিয়েছি আর চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই চিকেনটা দিয়ে দিলাম ভালো করে এবার একটু ভালো করে কষাতে হবে আর ভালো করে কষিয়ে দিচ্ছি আর যারা তোমরা চিকেন খাও না তো একটু লবণ দিয়ে দিলাম যারা চিকেন খাও না তারা এটা পনিরে মানে পনিরে দিয়েও এটা কিন্তু করতে পারো খেতে খুবই টেস্টি হয় এটা তো লবণটা দিলাম কেন তাতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর ভালো করে দেখো কষিয়ে দিচ্ছি যত ভালো করে কষাবে না তরকারি তত টেস্ট হবে তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কাবলি ছোলাগুলো আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো সেগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে আর দিয়ে ভালো করে তার সাথে একদম মিক্সড করে দিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে কী বলো তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি করেই দিলাম কারণ কালারটা একটু স্পেশাল করতে চাইছি তো সেই জন্য একটু বেশি করেই দিলাম আর দিয়ে দিলাম এভারেস্টের মিট মশালা তো তোমরা মিট মশালাটা সানরাইজেরও ইউজ করতে পারো কারণ আমার কাছে ওটা নেই তাই আজকে আমাকে এটাই দিতে হচ্ছে আর একটু গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম আর ভালো করে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাক আর দুটো মিশে গেলে না তাবলি ছোলাগুলোর টেস্টটাই আলাদা হয়ে যাবে আর কালারটা দেখো আস্তে আস্তে কি সুন্দর হয়ে যাচ্ছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যাচ্ছে তো এবার দেখো রান্না পুরো রেডি জাস্ট খাওয়ার অপেক্ষা তো দেখতে থাকো রংটা লোভ লাগছে না আবারও লাগছে তো চলো আমি আর দেরি করবো না খেতে বসে যাই আর খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলিলি তো দেখো খাওয়া দাওয়া রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলো আর রেসিপিটা সবাই কিন্তু একবার করে হলেও শীতকালে বাড়িতে ট্রাই করো রাতে পরোটা রুটির সাথে খেও তাহলে খুবই ভালো লাগবে আমি যদিও আজকে রুটি দিয়ে খেয়েছি তো তোমরা পরোটা বা লুচি দিয়েও খেতেই পারো বেশ ভালো লাগবে কিন্তু আর এখন আমি কি করবো তো ঘুমের দেশে যাব। আর অনেক রাত হয়ে গেছে এখন ঘুমোতে হবে ঘুমাবো তো যারা যারা আমার পরিবারে চলে এসেছো অলরেডি তাদেরকে অনেক 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 ভালোবাসা আর যারা এখনো আসেনি তো তারা চলে এসো আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা আমাকে শর্টস ভিডিওগুলো গুলো দেখছো আমার আর আমাকে সাপোর্ট করছো লাইক দিচ্ছ দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই ব্লগ ভিডিও দেখো তোমাদের আশা করি অনেক ভালো লাগবে আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো হাসি খুশি থেকো আর গুড নাইট টাটা বাই